প্রথমে একটা ইউ লিখব, তার মাঝখানে একটা এ লিখব, এটার দু সাইড থেকে দাগ বার করে এরম ইউর দাগের সাথে জুড়ে দেব। তারপরে দুটো স্ট্রেট লাইন ড্র করব, নিচে একটা ভি লিখব আর এই দাগটাকে জুড়ে দেব। মহিষাসুর আঁকবার জন্য ব্যাঁকা করে দুটো স্ট্রেট লাইন আঁকব, তারপরে ওপরে দুটো হাফ সার্কেল, সিং করার জন্য ব্যাঁকা করে দুটো এ লিখব, নিচে দুটো হাফ সার্কেল আঁকব, তারপর দুটো ট্রায়াঙ্গেল শেপ করে চোখ এঁকে দেবো, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, মুখের জন্য এখানে একটা লাইন টানব, কান করার জন্য দুটো পাতা আঁকব, আর এইরকমভাবে জিভটা আঁকব, তারপর চোখ করে দেবো। ত্রিশুলটা রং করার জন্য আমরা ডার্ক ইয়েলো কালার, আর মহিষাসুরটা রং করার জন্য অলিভ গ্রিন কালার, রেড কালার আর ব্ল্যাক কালার ইউজ করব। স্টেপ বাই স্টেপ ডট চিট্টু চ্যানেলের আজকে 4টে স্টেপ ফলো করলেই মহিষাসুর আর ত্রিশুলটা আমাদের ড্রয়িং করা হয়ে যাবে। থ্যাংক ইউ।